হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আমি আপনাদের মাঝে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। এক গ্লাস জিরা পানি খেয়েই আমার সকালটা শুরু হয়। এখানে আমি জিরা পানিটা তৈরি করে নিচ্ছি। এটা ছিল খাঁটি মধু, আপনারা এনজয় করেন। এই পাকে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে আসি, প্লিজ আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন। আর একটা করে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর মূল্যবান মতামত। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাছে পড়তে খুব ভালো লাগে, নতুন আরেকটা ভিডিও করার আগ্রহ জাগায়। ভিডিওগুলো করতে তো অনেক কষ্ট হয়, ওই কষ্টটা সার্থক হয় যখন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো পড়ি। তখন তাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সকালবেলা ব্রেকফাস্টটাও তৈরি করে নিচ্ছি। আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে আছে লুচি আর গরু গোস্ত। এই লুচিগুলো চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। এদিকে তাহাও উঠে গেছে, তাহাকেও একটু ফ্রেশ করিয়ে দিলাম। সকালবেলা ব্রেকফাস্টের পর গড়টাও একটু গুছিয়ে নেব। এরপরে আমি কাপড় ধুইছিলাম অনেকগুলা, কাপড়গুলা ধুয়ে কাপড়গুলা নিয়ে ছাদে চলে যাচ্ছি। সাথে লিজাকেও নিয়ে যাচ্ছি, তাহা যাচ্ছে, তানহা যাচ্ছে, ওদেরকে একটু দেখতে হবে। তাই লিজার পরিচয়টা দিই, ও হচ্ছে আমার ননশ্বশের মেয়ে, বড়াপুর মেয়ে, খুব লক্ষ্মী শান্ত একটা মেয়ে। ওর যেহেতু এখন স্কুলটা ছুটি, তাই আমি আমার শাশুড়িকে বলে ওকে নিয়ে আসলাম, তানহা তাহার সাথে একটু খেলা করতে পারবে। আমরা ছাদে চলে আসলাম, তানহা উঠতেছে সিঁড়ি দিয়ে, তাহা আমার কোলেই আছে, তাই তাহাকে দেখালাম না, একটু পরে দেখতে পারবেন কি অবস্থা করে ছাদে। ও অনেক দিন পর ছাদে উঠল। মাশাল্লাহ, দেখেন আমার বেবিটা কিভাবে ছুটাছুটি করতেছে। আলহামদুলিল্লাহ ও এখন সুস্থ আছে আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়ায়। আপনারা আরও বেশি বেশি করে দোয়া করবেন আমার বেবিদের জন্য। দেখেন ছাদে এসে ওরা কত খুশি। ছাদে কাপড়গুলো দিয়ে চলে আসছি বাসায়। বাসায় এসে সুজা রান্না করে চলে গেলাম। দেখেন সকালে নাস্তা করার পর এই মাংসগুলো রয়ে গেল, এগুলো দুপুরে খাওয়াবো ওদেরকে। যেহেতু অনেকগুলো কাপড় ধুইছি, তাই একটু গোসল করে নেব।
সবগুলো কাটা বাছা করে রান্নাঘরটাও একটু ক্লিন করে চলে যাব গোসল করতে। গোসল করে এসে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে কুরবানি গরুর মাংস, আমি ফ্রিজে ঢুকাই রাখছিলাম, ওখান থেকে একটা বাটি বাহির করছি। আমি চলে আসলাম গোসল করে, এসে চুলায় পাত্রটা বসাই দিলাম, এর মধ্যে তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আসলে আমাদের মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, এগুলো করার পর আবার চলে যেতে হবে বেবিদেরকে খাওয়ানোর জন্য, ওদেরকে খাওয়াইয়ে আবার নামাজ পড়বো, এরপর আবার দুপুরের খাবার, অনেক কাজ আসলে। যাই হোক, এটা তো বাস্তবতা তাই না, আমাদের মাদের জীবনটাই এইরকম, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নেব তত নিজের জন্য ভালো। অনেক কথা বলে ফেলতেছি তাই না, প্লিজ ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে কথা বলতে বলতে তরকারিটা রান্না করা হয়ে যাচ্ছে, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পল বলেন কিংবা শসা বলেন একটা তরকারি সিঙ্গি শুটকি দিয়ে। এখানে আমি সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে দিছি, যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমি কী কী মশলাগুলো ইউজ করে থাকি, নর্মাল যে মশলাগুলো ইউজ করি সেগুলাই এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর শেষে চিংড়ি শুটকিগুলো, এগুলো আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এটা দেওয়ার পর আর একটু কষিয়ে এখন দিয়ে দিচ্ছি কেশারির ডাল, এই ডালটা আগে থেকে একটু ভেজে পানিতে ভিজিয়ে রাখছিলাম 20 মিনিট, এখন এটা দিয়ে দিলাম। এটা কষাতে থাক, এটা কষানো হয়ে গেলে এখানে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করলাম, পানিটা অ্যাড করার পর আবার ওই ঢাকনা দিয়ে দেব। এখন আমি চলে আসছি চিংকে, চিংকে যে চালা বাসনগুলো জমেছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো সাথে সাথে ধুয়ে নিলে বেশি থালা বাসন আর জমে থাকে না, আর কাজেরও তেমন প্রেশার আসে না। এখন আমি চিংটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, তরকারিটা হতে হতে আমি রান্নাঘরটা আর একটু ক্লিন করে নিচ্ছি, কাজের পাকে পাকে এগুলো যদি একটু ক্লিন করে নিই তাহলে কাজটা তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যায়। আসলে আমাদের মেয়েদেরকে একটু চালাকি করে কাজ করতে হয়, যেহেতু আমার দুইটা বেবি ওরা কোনো ছোট, ওদেরকেও একটু সময় দিতে হয়। এদিকে দেখেন আমি চিংটা পরিষ্কার করতে করতে আমার ডালটাও অলরেডি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি, এখানে আমি ফলগুলা কেটে নিছি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁকরোল। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1টা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম। দেওয়ার পর সবটুকু মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তরকারিটা খেতে খুব ভালো হয়, আমার কাছে তো ভালোই লাগে, যদি কেউ চান তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন আমি তরকারিগুলিও একটু কষিয়ে নেব, কষানো হয়ে গেলে জলের জন্য পানিটা অ্যাড করে দিলাম, এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, এই পানিতে তরকারিগুলো সিদ্ধ করে নেব। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, শুধুমাত্র আপনারাই পারেন আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আপনাদের সহযোগিতা ছাড়া ইউটিউবে সফল হওয়া কোনো মতে সম্ভব না, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। আমার ইউটিউবার ভাই বোনদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন না,
ব্যাগ দিতে যদি একটু দেরি হয় তাহলে আমি সবাইকে ব্যাগ দেওয়ার চেষ্টা করি। একটু দেরি হলেও সবার ভিডিওগুলো দেখি, কারো ক্ষেত্রে কমেন্টস করা হয় আবার কারো কাছে কমেন্টস করি না, কিন্তু সবার ভিডিওগুলো দেখি। কাজের ফাঁকে ফাঁকে সব ভিডিও দেখা হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে, তাই না? আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। পরবর্তী ভিডিও ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।